কি হয়নি, লেখাটা হয়নি, মাঝখানে হয়নি। এবার দেখ এই অর সাইডে করে দিচ্ছে, মাঝখানে আনো, মাঝখানে আনো, এই তো দেখ আরো মাঝখানে আনো। নমস্কার বন্ধুরা, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা সকলে খুব ভালো আছি। তো লাদাখ সিরিজগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর চলুন, চলে এসেছি পাথর সাহেব গুরুদুয়ারা। তো গুরুদুয়ারার ভিতরটা ঢুকিয়ে দেখাই, ঘুরিয়ে দেখাই। তো প্রথমে এখানে পা ধুয়ে তারপরেই যেতে হবে, এই জলটায় পা ডুবিয়ে তবেই যেতে পারবেন, তাছাড়া কিন্তু নয়। খুব ব্যবস্থাপনাটা খুব ভালো লাগলো। আমার মনে হয় এরকম আমাদের হিন্দুদের মন্দিরেও যদি থাকে খুব ভালো একটা ব্যবস্থাপনা, কারণ পা আমরা নোংরা পায়ে বাইরে থেকে ঘুরে এসে ঢুকে পড়ি মন্দিরে, সেটা কিন্তু খুব খারাপই লাগে। তো ভিতরে প্রথমে ঢুকে পা ধুয়ে তারপরে সোজা কার্পেট পাতা আছে, সেই কার্পেটের ওপর দিয়ে গিয়ে একদম এই যে ভিতরে, এখানে সমস্ত কিছু গুরু নানকের রাখা আছে। তারপরে ওই যে দূরে পাথরটা দেখতে পাচ্ছেন, ওই পাথরটাও দেখাবো। আর এখানে ভিতরে একটা সুন্দর মিউজিক গান চলছে, কি ভালো লাগছে। তো গানটা আমি দিলাম না কপিরাইটের জন্য। এখানটা ঢুকে বসলে মনে হয় যেন খুব একটা শান্তি লাগছে, মনের মধ্যে একটা আলাদাই শান্তি। এই যে ভিতরে এই পাথরটা, এই পাথরটার মধ্যেও ওনারা আর কি পুজো করেন। আর এই যে প্রসাদ হালুয়াটা, এই হালুয়াটা আমি এই নিয়ে তিনবার মতো খেলাম। এই হালুয়াটা আমি কোনো দিন তৈরি করতে পারি না, মানে এই জন্যই বলে যে ভগবানের প্রসাদের আলাদাই একটা টেস্ট হয়, তাই না? তাই এটাও একটা প্রসাদ, তাই এর আলাদাই একটা টেস্ট। এখানে একটু ফটোশ্যুট হয়ে গেল। আর এদিকে পাহাড়ে, এই পাহাড়ে রাস্তা দিয়ে উঠে যাওয়ার আছে এখানে, মানে গুরুদুয়ারেরই আর কি একটা কিছু সিম্বল আছে ওখানে বললেন একজন, তাই শুনলাম। আর পুরো এই এটাতে একটা গান বাজছে, বেশ সুন্দর লাগছে। ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তারপরে চা, তার সাথে চানা আছে, এরকম অনেক কিছু ব্যবস্থাপনা আছে। তো চলুন এবার আমরা ঢুকছি লে সিটি, আমাদের হোটেলে, যেখানে আমাদের হোটেল আছে সেখানে ঢুকছি। কাল থেকে আমাদের আজ লে অবধি এই ভাইয়ার সফর ছিল, আজ থেকে এই ভাইয়া চলে যাবে, আবার অন্য একজন আসবে। তো আমাদের খুব খারাপ লাগছে এটা ভাবে যে ইয়ে ভাইয়া হামকো ছোড়কা চলে যা রহে হ্যায়, কিউকি ইনকা গাইড ইতনা আচ্ছা হ্যায়, ইতনা আচ্ছা হ্যায়, জো কোই ভি হামে পাতা নেই হিমালয়ান কিসকো দেগা কিসকো নেই দেগা, লেকিন ম্যায় তো ইনকো রেকমেন্ড করুঙ্গি। নেই নেই আচ্ছা হি হোগা, ইতনা আচ্ছা হ্যায়, ইতনা আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, এ টু জেড ইনকো জানকারি হ্যায়, ইয়ে সবসে আচ্ছি বাত হ্যায়। পুরা ফ্যামিলি মেম্বার কা তরফ একদম হামে ওয়াহ সে লে আয়ে, থ্যাঙ্ক ইউ একদম শ্রীনগর সে পুরা লে তক, একদম আচ্ছি লাগি, বহুত আচ্ছি লাগি সব। ওকে চলো, বাই বাই ভাইয়া, আপ খুশ রহনা, আচ্ছে রহনা, ভগবান আপকো সালামত রাখে। এখানে আপাতত এখন আমরা দুদিন থাকবো এই হোটেলে, ঠিক আছে, সাইট সিন ঘোরা হবে দুদিন থাকবো, তারপর এখান থেকে প্যাংগং যাব। আশা করা যায় ভালোই হোটেল হবে, ভেতরটা দেখা যাক, এর সাইট সিন পুরো। চলো ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম ম্যাম, মোস্ট ওয়েলকাম, লে মে আপকা স্বাগত হ্যায়, স্বাগত হ্যায়। ইতনা ছোটা বেড ইয়াহ পে রহেগা, তিনজনের একটাই বেড, এরকম ছোট ঘর, না না প্রথমে দেখে এটাই ভেবেছিলি নাকি?
ট্রেলার হ্যাঁ ইয়ে ট্রেলার প্রথমে ঢুকে যে এরকম ছোট ট্রেলার একটা কিভাবে চলো সামনে ভিউ সামনে ইয়ে নাজারা পাহাড় বাংলায় বল বাংলায় বল তুমি বলছো কেন আচ্ছা ঠিক আছে না চলুন এবার রুমটা দেখাই চল তুই তুই এগিয়ে এগিয়ে চল বলতে বলতে চল ওকে দেখাতে দেখাতে এখানে একটা ওয়ার্ড্রপ আছে এখানে আবার একটা সুন্দর জানালা এদিকে হচ্ছে ওয়াশরুম সুন্দর জানালা কাঁচ দেয়া এদিকে ওয়াশরুম বড় ওয়াশরুম এই যে বেড ম্যাডাম খোল পর্দাগুলো সুন্দরই সুন্দর শুধু চারিদিকে সুন্দরই সুন্দর ভিউ দেখ পাহাড় কাঁচের আরে ব্যালকনিটা দেখাবি চল ব্যালকনিটা সব এসে ব্যাগ জমা করে রেখে দিয়েছে এই ফোন করবে নাকি টেলিফোন রে বন্ধ করে দিলি কেন খোল মোস্ট ওয়েলকাম মাই ব্যালকনি এই যে ভিউ লাস্ট বিউটি অফ লাদাখ লে লাস্ট বিউটি অফ লে বরফ বরফের পাহাড় যে দেখা যাচ্ছে স্টেট হচ্ছে একটা সিটি বরফের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট এই যে কার্গিল ডিস্ট্রিক্ট থেকে এলাম লে ডিস্ট্রিক্টে যেটা হচ্ছে অবস্থিত লাদাখ রাজ্যের মধ্যে ওকে একদম তাহলে এত বড় ব্যালকনি রোদ কাঠের ডিজাইন পুরো চলো এই যে লে বিশুদ্ধ জল নিয়ে এলাম লে স্প্রিং লে স্প্রিং তো বিশুদ্ধ বলে না দূষিত বলে বিশুদ্ধ জল ফ্রেশ এখানে ঝর্ণার জল বিশুদ্ধ এই গেছিলাম আমি ভরতে বাবা হ্যাঁ মাতে আমারটা কেন পড়েছো আমারটা কেন পড়েছো আমারটা কেন পড়েছো তোমারটা ধর আমাকে পড়তে দেবে আচ্ছা এখানে অ্যাড করছি আমি দেড় দিকে অ্যাড করছি ঠিক আছে বিশুদ্ধ স্প্রিং জল অ্যাড করছি এই আরে আমি এখানেই বাসিন্দা দেখে বুঝতেছেন না বাহাদুর ওয়াংচু লেজ সোনম ওয়াংচু দিয়েছে ডাক আমার চ্যানেলের নাম রেখেছিলাম এক্সপ্লোরার শিবাজি এবং ওনার এয়ারপোর্টে দাঁড়িয়ে ডায়লগ ছিল সোনা মাংচু দিয়েছে ডাক তাই আমরা লাদাখ 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 इसमें क्या है मिक्स वेज सूप है सूप है मिक्स अच्छा वो राइस ये राइस है ये दाल सब्जी आलू मटर का सब्जी है ना आलू मटर शाही पनीर या खीर अच्छा राइस का खीर हम लोग जो पायस बोलते हैं ये चिकन आप लोग को भी होता है थैंक यू चलो मेरे लिए इतना ही राइस एंड चिकन करी और कुछ नहीं लेना पनीर पनीर लेना और राइस का खीर বলুন ম্যাডাম ম্যাডাম ওই জন্য তো অত লোক আছে কেমন খাবার
নিয়ে চলে আসবে মানে কি চলো আমি খেতে বসে পড়ছি তাহলে জাস্ট লাইক অসাম একদম চিকেন লেগ পিসটা কি নিয়ে যেত তুই ভালোই তুলে নিয়েছিস বেজে বেজে পাঁপড় আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যদি চ্যানেলটিতে নতুন হয় সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে দেবে চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে ভালো কানটা চাপা দিও একটা টাটা হ্যাঁ আমি আমিও এদিকে আছি কে আছি চাপা দিয়ে দিতে আমিও এদিকে আছি বাই বাই ফ্রম লে বাই বাই কি ওয়েলকাম ফ্রম লে ওয়েলকাম এখন এসছি এখন দুদিন দুদিন তো এখানে থাকবো আমরা এটা মানে এলসিডি টিভি কিন্তু নয়।